যে আমাক টকা লৈছো দিব লাগা হৈছে কাক দিব লাগা হৈছে কিমান দিব লাগা হৈছে কি হৈছে গুটে বস্তুটো দুধকা দুধ পানীকা পানী হ'ব লাগে বিজেপি সরকারের আমলে চাকরি বাণিজ্যের অভিযোগ তুলে ইডি সিবিআই কে দিয়ে তদন্তের দাবি তুলে শরৎকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে আসাম বিধানসভায় সরব হলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ প্রথমেই শুনে নিন কমলাক্ষের বক্তব্যের পরেই শুনবেন জবাবে কি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে শুনবো কমলাক্ষের বক্তব্য মহোদয় সময় কম আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসিয়ান আসলে কথাটো হয়েছে কি চাকরি কেলেঙ্কারি কেলেঙ্কারি মানে চাকরির হেরিয়ার ক্ষেত্রে বাজপেয়ী অফিসের নামটো সরাসরিভাবে জড়িত হয়ে গেছে ইতিমধ্যে কেজনমান বিজেপির লিডার ধরা হয়েছে আর আমি ভাবো যে ভালকে যদি এনকোয়ারি করা হয় তেনেহলে যে কেজনে ধরা হয়েছে বাকি আরো বহুতখিনি নাম ওলাইব কারণ ইহতে ক্লিয়ারলি কৈছে যে আমাক টকা লৈছো দিব লাগা হয়েছে কাক দিব লাগা হয়েছে কিমান দিব লাগা হয়েছে কি হয়েছে গোটে বস্তুটো দুধকা দুধ পানিকা পানী হব লাগে কারণ মুখ্যমন্ত্রী মধ্যে কৈছে যে 1 লাখ চাকরি হয়েছে আর নিশাকে হয়েছে যদি হসাকে নিশাকে হয় তাহলে এই কেলেঙ্কারিটো কি ওলালে দুই নম্বর কথাটো হয়েছে কি আমি শিলচর দেখা পাইছো ডেড বডি ওলাইছে আমার কিষাণ মোর্চার সেক্রেটারি তেখেতেও আত্মহত্যা করে সুইসাইড করেছে গোটেই বস্তুটো লই কেনে আমি মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাব বিচাৰিছো যে ইডি আর সিবিআই ইডি সিবিআইর এনকোয়ারি সদায় লগোৱা হয় আমি ভাবো যে এই ক্ষেত্রে যদি ইডি সিবিআইর এনকোয়ারি লগোৱা হয় তেনেহলে অসমৰ ৰাইজৰ যেটো এটা মানে চিন্তাধারা যে আপোনালোকে নিশা কৰিবলৈ বিচাৰিছে এটা স্বচ্ছতাৰ এটা পৰিৱেশ কৰিবলৈ বিচাৰিছে এইটো ভালকৈ ওলাই আহিব এইটো কাৰণে মুখ্যমন্ত্রীক মই অনুৰোধ কৰিম এইটোৰ ক্ষেত্ৰত ইডি বা সিবিআইৰ এটা এনকোয়ারি কৰিব লাগে তেনেহলে গোটেই বস্তুটো ওলাই যাব থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি কমলাক্ষ দেবপুরকায়স্থ তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ আসাম বিধানসভার চাকরি কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে বলেন চাকরি কেলেঙ্কারিতে বাজপেয়ী ভবন অর্থাৎ প্রদেশ বিজেপি কার্যালয়ের নাম সরাসরি জড়িয়ে পড়েছে ভালো করে যদি তদন্ত করা হয় তাহলে যে কয়েকজনকে ধরা হয়েছে তাদের সূত্রে আরো অনেকের নাম বের হয়ে আসবে কারণ ধৃত স্পষ্ট বলেছে তাদের কাছ থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে চাকরির জন্য টাকা তাদের দিতে হয়েছে তবে প্রশ্ন হচ্ছে কাকে দিতে হয়েছে টাকা এবং কত টাকা দিয়েছে পুরো বিষয়টি স্পষ্ট করা দরকার কারণ মুখ্যমন্ত্রী দাবি করেছেন স্বচ্ছভাবে 1 লক্ষ চাকরি দেওয়া হয়েছে সত্যি যদি 1 লক্ষ চাকরি স্বচ্ছভাবে দেওয়া হয়ে থাকে তাহলে কেলেঙ্কারির তথ্য কিভাবে সামনে এলো দ্বিতীয়ত শিলচরে দেখা গেছে মৃতদেহ উদ্ধার হয়েছে বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক আত্মহত্যা করেছে তাই পুরো ঘোটালার উপর ইডি কিংবা সিবিআই কে দিয়ে তদন্ত করাতে মুখ্যমন্ত্রীকে দাবি জানান কমলাক্ষ দেবপুরকায়স্থ তিনি এও বলেন ইদানিং ইডি সিবিআই কে প্রচুর ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করে সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি কমলাক্ষ জবাবি বক্তব্যে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুনে নেব জৰিয়তে পাব পাৰিব কাট অফ নম্বৰো পাব সব পাব কোনো নিজৰ যদি এনসাৰ স্ক্ৰিপ্টখনো চাব পাৰে এনসাৰ স্ক্ৰিপ্টখনো দিব সম্পূৰ্ণভাৱে মই সেৱাক কৈ দিছোঁ যে ইয়াত একো লুকাবলগীয়া নাই পাট্টা পাট্টা কোনোবাই এনসাৰ স্ক্ৰিপ্ট চাব খোজে এনসাৰ স্ক্ৰিপ্ট চাওক কোনোবাই নম্বৰ চাব খোজে নম্বৰ চাওক কি আপত্তি আছে কোনো আপত্তি নাই খালি এটা নিয়ম আছে যে আৰ টি আই মাৰিব লাগে যে মই অমুকৰ চাব খোজোঁ ইমানে কোনে কিমান মাৰ্কছ পাইছে যদি ডিছপ্লে হৈ যায় তেনেহ'লে ভাল আছিল এইটো মানে ট্ৰেন্সপেৰেন্সি আৰু বাঢ়িব যদি চব পোৱাৰ নম্বৰ দি দিয়ে পোৱা নোপোৱা আমিও দি দিম আমিতো এটা ষ্টেণ্ডাৰ্ড ফলো কৰোঁ যদি ইউ পি এছ চিত ৰুল আছে পোৱা নোপোৱা চবৰ নম্বৰটো দিব লাগে আমি চবৰ নম্বৰটো দি দিম আমাৰ কি আপত্তি আছে আর আপনাদের প্রশ্ন সুদিলেওতো পাই যাব যে মোক সবর পোয়া নোপোয়া নম্বর দিয়ক কিন্তু মইনো নিজে নিজে কিয় এখন কজুয়াই থাকো এইটাই কথা গতিকে চাকরি নোপার কেলেঙ্কারি হব আর পোয়ার কোনো কেলেঙ্কারি নাই বলে মই ভাবু তথ্য থাকিলে আমি যি তদন্ত দিব লাগে দিম বাকি 87,000 মানুষের অভিশাপ টভিশাপ যোনে খাই থাকিব লাগে খাই থাকো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ